হ্যালো বন্ধুরা, ভক্ত রিডিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমরা কি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। আজকে এনেছি আমি নিয়েছি পমফ্রেট মাছ ভাজা, আর আমি নিয়েছি রুই মাছ ভাজা, আর এখানে রয়েছে রুই মাছের ঝোল, আর মাও নিয়েছে রুই মাছের ঝোল পটল আলু দিয়ে। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রয়েছে, পটল ভাজা এখানে রয়েছে, দেখাই পটল ভাজা, কুমড়ো শাক ভাজা, শাক ভাজা, লেবু, আর নুন। আজকে মেনুতে এই কটাই, এই কটা না অনেক অনেক আইটেম আছে। তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করি। আর তার আগে তোমাদের একটা কথা বলি, আমাদের ভিডিওতে মানে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দেবে। তা আজকে পানিশমেন্ট কিন্তু খুব জোরদার বন্ধুরা, খুব সার্প মানে এতটাই ধামাকা হতে চলেছে কি মানে বলার কথাই নয়। তো পানিশমেন্ট নিতে গেলে আমাদের ভিডিওটা ফুল দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো চলো আমি ভিডিওটাকে মানে চ্যালেঞ্জটাকে শুরু করছি। 1 2 3 স্টার্ট। তুমি ঠিকই বললে, বকবকটা করে ঝটপট ভিডিওটাকে শুরু করছি। ওইটা বলতে ভুলে গিয়েছিল, বকবক না করে ভিডিওটা শুরু করছি, তাই না? বন্ধুরা দেখতে থাকো, কিছু বলবি? বল। আমি জিতে গেছি। এটাই বলার ছিল বন্ধুরা।
দেখো তো বন্ধুরা কে জিতলো, ওদিন খুব হারাচ্ছিল, তা দেখো আমি জিতে গেছি, তা ও হেরেছে, ওর এখনো মাছ রয়েছে, এখনো দেখো এই মাছটাও রয়েছে, বা সবগুলো খাওয়া হয়নি, আর দেখো এখানেও পিস রয়েছে, দেখো তা সব বলো। তো বন্ধুরা আমি তো হেরে গেছি, কি আর করবো, আমাদের কিছু করার নেই, পানিশমেন্ট তো আমাকে পেতেই হবে। তো বন্ধুরা পানিশমেন্ট তোমার সঙ্গে নিয়ে আসছি, ঝামেলাটা পানিশমেন্ট, আমার তো খুব ভয় লাগছে, আর তোমাদের পানিশমেন্টে দেখো হয়তো অনেক হাসি পাবে, তো চলো দেখো পানিশমেন্টটা কি। তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে চলে এলাম, তো দেখো কি পানিশমেন্ট, আমার তো ভীষণ দাঁত ভেঙে যাবে এমন পানিশমেন্ট। তো আমার তো খুব ইন্টারেস্টিং ব্যাপার লাগছে এটা, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখাবে, ঠিক আছে? এটা এই দেখো এটা কি বলো তো, আতক চাল, এই আতক চাল ওকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে বন্ধুরা, দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে আমার, আমি বেশি ধরবো না, আমার সত্যি পাবো, হাতে নিতে হবে, ওই হাতে নিতে হবে না, তুমি তুলে তুলে খাও, খাও, হ্যাঁ হাতে নিচ্ছ কেন, কি নুন খাচ্ছ নাকি, সরো খাও, এমনি করে, হ্যাঁ তা খাও, হাত খাওয়ার মতো, হ্যাঁ করে খাও, এই এই আতক চালগুলো বসে বসে ওকে খেতে হবে, ঠিক আছে? তা দেখো কতটা আতক চাল, খাইতে তো হবে, মুখটা কেমন হয়েছে, কেমন যেন সাদা সাদা ফাঁকা ফাঁকা হয়ে গেল। তা দেখো ওকে শাস্তি দেওয়া হলো আতক চাল খাওয়া, আতক চাল খাওয়া যায় চিবি চিবি, তো দাঁত ব্যথা হবে, আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, তা কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।